নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, সোমবার সন্ধেবেলা। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। সকাল থেকেই এতটা শরীর খারাপ ছিল, কি বলবো, গা হাতে এত ব্যথা আর জ্বর জ্বর ভাব, কোনো রকম ভিডিও তো করেই নি। আর কোনো রকমে যে আমি রান্না টান্না করেছি, সারাদিন কাজ করেছি আমিই জানি। তাই সন্ধেবেলা একটু মনে হলো শরীরটা ঠিক আছে ওষুধ খাবার পর, একটু ভিডিও করছি। আর ওদিকে তো মেয়ে টিফিন বানাচ্ছে, একটু দেখিয়ে দিলাম, ও ইপি করছে। আর এদিকে আমি তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা রেডি করে দিচ্ছি। সব রকম কড়াই এর মধ্যে আছে, ছোলা মটর আর মুগ কড়াই আর কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করে নিয়েছি। একটু সিদ্ধ করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি বিট লবণ, এরপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই খাবে টিফিনে, আর এরকমই খায় সন্ধেবেলার দিকে। আর সকালের দিকে কোনো কোনো দিন কাঁচাটা খায়, সিদ্ধ খায় না, কাঁচা খায়। আর সন্ধেবেলার দিকে হলে এরকমভাবে মশলা টশলা দিয়ে সন্ধেবেলা খায়। দিনের বেলা এইসব পেঁয়াজ কুচি, টমেটো কুচি এসব কিছুই খায় না, ওই সকালের দিকে গাজর খায় আর এই কাঁচা কড়াই খায়, এইসবই, আর ফল টল থাকলে খেয়ে নেয়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে ওই জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাই দিয়ে দিলাম। হয়ে গেছে একেবারে রেডি। আর এটা বেশ লেবুর রস দেওয়া, তো বেশ টক টক ভালোই খেতে লাগে, ঝাল ঝাল। তো আমি একটুখানি টেস্ট করে দেখছি, টেস্ট করে তো দেখতেই হবে, তাই না? যাই হোক, ওদিকে তো আমার মেয়ে ইপি করছিল, তোমাদের মানে সিদ্ধ বসিয়েছিল ইপিটা, দেখালাম। আর একটু পনির দেবে বলছে, যে ইপিতে একটু পনির দেবো, আর তাই একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিল। পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করবে, চাউমিন যেমন হয় আর কি, সেরকমভাবেই করবে। ইপি যেমন সিদ্ধ করে মশলা দিয়ে সিদ্ধ করে দিই, সেরকমভাবে আমি করলে করে দিই, কিন্তু আমার মেয়ে এইরকমভাবেই করে। তবে পনিরটা সবসময় থাকে না, দেয় না, ওই চাউমিনের মতো যেমন করে সেরকমভাবেই করে। তবে আজকে ডিম দেবে না, আজকে এমনিই করবে পনির দিয়ে। তাই আমি বললাম যে গ্যাস তাড়াতাড়ি করে খালি কর, দেরি করে রান্না করলে হবে না, তাই ওকে তাড়া দিচ্ছি। তো এইভাবেই করছে, আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি ও কীভাবে করছে। ওই পনির আর পেঁয়াজ আমি বললাম যে একবারে দিয়ে দে, তাই একবারেই দিয়ে দিয়েছে, একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর তারপরে একটু দিয়ে দিয়েছে টমেটো সস, টমেটো সস দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে। আরও একটা কী দিয়েছে আমি ঠিক খেয়াল করতে পারছি না, একটা দিয়েছে, যাই হোক আমি খেয়াল করতে পারছি না। তো একটু লাল লাল হয়ে গেছে, এরপরে আমি চুবড়িতে যেটা ছেঁকে রেখেছিল আমি সেটা ঢেলে দিলাম ওপর থেকে। একটু চাপ চাপ হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, তো একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে আর কি। আমার মেয়েই করছে এটা, তো এই জিনিসটা খুব ভালো করে, আমার তো ভালোই লাগে, দেয় মাঝে মাঝে খাই, ভালোই করে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর ইপির যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিল ওপর থেকে, এরপরে এই নাড়িয়ে চাড়িয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। আর আমি তো তাড়া দিচ্ছি না, একটু তাড়া দিচ্ছি বলেই ও তাড়াহুড়ো করছে, না হলে তো অনেকক্ষণ থেকে করে। এখানে হয়ে গেছে ইপিটা রেডি, এটা আমার বাবার জন্য তুলেছে, এইটুকুই দিয়েছি, খাবে না বেশি। আর ওর ভাগেরটায় লঙ্কা দিচ্ছে, এটা কুল লঙ্কা আমার দিদি এনেছিল, তো বাবা তো ঝাল খায় না, সেজন্য বাবারটা ঝাল ছাড়াই হয়েছে, আবার মশলা দেওয়া আছে। তো ওকে বললাম আগে দাদুরটা তুলে নে, তারপরে তোরটা নিবি। আগে দাদুরটা তুলে দিল, তারপরে এবার নিজেরটা নিচ্ছে। নিজের জায়গা থেকে এক চামচ তুলে আমার মুখে দিচ্ছে টেস্ট করে দেখার জন্য। ভালোই হয়েছে, খারাপ হয়নি, আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। আর এখানে আমি রান্না করব, সব কিছু জোগাড় করে নিয়েছি একেবারে। আর পনিরের একটু তরকারি হবে, পনির, গাজর, ক্যাপসিকাম, টমেটো কেটেছি, আর এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নয়, কুল লঙ্কা, আর একটু কিশমিশ নিয়েছি, কিশমিশটা বর্ষার জন্য একটুখানি ওই রকম হয়ে গেছে, আর এখানে কাজু নিয়েছি। ব্যাস এটাই দিয়েই হবে আজকের পনিরটা। আর একটুখানি তোমাদের শেয়ারও করব আমি কীভাবে পনিরের তরকারিটা করি রাত্রির বেলার দিকে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকে পনিরের মধ্যে নুন মাখায় আমি দেখেছি, আমি নুন টুন কিছুই মাখাই না,
ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এইভাবে সাদা তেল দিয়েছিলাম কড়াইতে, সাদা তেলের মধ্যে পনিরটা ভেজে নিচ্ছি। আর পনির আমি কোনোদিনই একদম লাল করে ভাজি না, হালকা করে ভাজি পনির, এরকমই আমার ভালো লাগে। এরকমভাবেই আমি মানে রান্না করলে এরকম হালকাভাবেই ভেজে রান্নাটা করি। দেখেছো একেবারে সাদা সাদাই হয়ে আছে, তো একদমই লাল করি না, এইভাবেই ভাজাটা হয়। তুলে নিচ্ছি, পনিরটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সব একসাথেই দিয়ে দেব। প্রথমে আমার হাতে ক্যাপসিকামটা উঠেছে তাই ক্যাপসিকামটাই দিচ্ছি, কিন্তু আগে গাজরটা ভেজে নিলে হতো। কিন্তু ক্যাপসিকামটা যখন দিয়ে দিলাম কড়াইতে, তারপর মনে হলো আগে একটুখানি গাজরটা ভেজে নিয়ে তারপর ক্যাপসিকামটা দিলে হতো। যাকে কি আর করা যাবে, আর এই যেখানে বাবাকে দিয়েছিলাম খেতে সেটাই আবার ফেরত দিয়েছে, খায়নি, একটুখানি খেয়েছে একদম। গাজর আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হওয়ার পরেই আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করতে মনে ছিল না। ভাজা ভাজা হয়ে গেছে সবগুলোই, এখন আমি ওই যে বেটে রেখেছিলাম কাজু কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা সবগুলো একসাথে বেটে নিয়েছি, নিয়ে মশলাটা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষিয়ে নেব ভালো করে, মানে খুব ভালো করে নয়, এতে তো অন্য কিছু নেই, শুধুমাত্র কাজু কিশমিশ আর আদা বাটাই আছে, বেশি কষাতে লাগবে না, ওই যতটুকু লাগবে আর কি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। হালকা কষানো হয়ে যাওয়ার পরেই পনিরটা দিয়ে দিলাম, পনিরটা দিয়েও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পনিরটা দিয়েও একটু না নেড়েচেড়ে নিলে মনে হয় যেন পনিরের ভেতরে কিছুই ঢোকেনি, এইরকম একটা মনে হয়, তাই এরকমভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি একটু চিনি, চিনি তো দিতেই হবে তাই না, আর এই রান্নাটার টেস্ট একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু আবার রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু মিষ্টি মিষ্টিই হবে। আর ওদিকে কষানো চলতে চলতে একটুখানি গরম জল করে নিয়েছিলাম দুধ গুলবো বলে, আমুল দুধ একটু গুলে নিচ্ছি, কারণ হচ্ছে এই তরকারিতে জল দেব না, জলের বদলে একটু আমুল দুধ গুলে দেব, টেস্টটা আরও ভালো হয়। এইরকমভাবেই আমি করি এই তরকারিটা করলে। আর বর্ষাকাল বলে আমার দুধটা একটু জড়িয়ে গেছে, কারণ হচ্ছে আমরা তো লিকার চা খাই দুবেলা, আর যা দুধ চা খাবার আমার শ্বশুরমশাই একাই খায়, যার জন্য দুধটা একটু থেকে থেকে জমেই যায়, এইভাবে বর্ষার জন্য আর একটু বেশিই হয়ে গেছে। এরকম জল দিলাম না, কিন্তু জল দিই না এইটাতে, আর দুধটা কিন্তু একেবারে যে ঘন আমি দিয়েছি তা নয়, ওই দু চামচ দিয়েছি, দিয়ে গুলে দিয়ে দিয়েছিলাম, একদম টকবক টকবক করে ফুটছে তরকারিটা এখন। আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সব কিছু, সিদ্ধ হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আমার একটা সিক্রেট মশলা করা থাকে সেই মশলাটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু তারপরে নামিয়ে নেব। আর একটু এখন মনে হচ্ছে ঝোলঝোল আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একেবারেই টেনে যাবে, কারণ এর মধ্যে কাজু আর কিশমিশ বাটা আছে তো একেবারে টেনে যাবে। আর এদিকে আমার রুটিটাও হয়ে গেছে, এখন রুটি করে নিলাম। আর আমি রুটি সবসময় এই কাপড়ের মধ্যেই রাখি জানো তো, গেঞ্জি কাপড়ের মধ্যে রুটি রেখে চাপা দিয়ে দিই। আর এদিকে দুধ গরম হচ্ছে, এই দুধটা হচ্ছে বাবার জন্য, বাবা খাবে, বাবা দুধ আর রুটি ছাড়া আর কিছুই খায় না রাত্রিবেলা, এই যে তরকারি টরকারি দেখলে এইসব কিছুই খাবে না, শুধুমাত্র দুধ আর রুটি আর কিচ্ছু না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।